গেমের ভিতরে ঘটে যায় আমার সাথে একটা অলৌকিক ঘটনা। আমি গেম খেলতেছিলাম, হঠাৎ করে আমার আইডিতে আমার ছোট ভাই লগ ইন দেয়। আবে, আরে আইডিতে লগ ইন দিল কিটা? ছোট ভাই লগ ইন দেওয়ার পর আমি যখন আবারও গেমের ভিতরে রিকানেক্ট করি তখনই আমি সম্পূর্ণভাবে অবাক হয়ে যাই। আমার কিল গেল মানে বুঝলাম না রে, কারণ গেমের ভিতরে রিকানেক্ট করার আগে আমার কিল ছিল 12টা, রিকানেক্ট করার পরে আমার কিল ওইখানে শো করে মাত্র 0। তখনই আমার মাথা পুরো হ্যাং হয়ে যায়, কেমনে কি কাহিনী কি। এদিক সেদিক সবকিছু আমি বাবা বাদ দিয়ে আবারও গেম কন্টিনিউ করতে থাকি, দেখি শেষ ফিনিশিং কি হয়, লাস্টে কি হয়, আমার কিল কতগুলা শো করে। ওকে চলেন দেখি আসি এই ম্যাচে কি হয়েছিল আমার সাথে। দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা গেম প্লে করতে যাচ্ছি গরেনা ফ্রি ফায়ার, মানে গেরিনা ফ্রি ফায়ার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে এমি আছে, আর আজকে কিন্তু আমি আবার গেম প্লে, আরে বাপরে, ফেরত আমার অবশ্যই কমায় দিচ্ছে কিন্তু কোনো সমস্যা নেই, যাই হোক আগে এটার মাইরে নিই। আর গাইস, আমরা নেক্সট ম্যাচে আমাদের দেখা হবে, এই ম্যাচেই আমাদের দেখা হবে। এটাই আমি মূলত বলতে চাচ্ছিলাম যে নেক্সট ম্যাচে আমরা কেন যাবো, এই ম্যাচে আগের দুটো কিল আমরা কনফার্ম করে দিই এবং দুটা কিল আমাদের খাতায় আগে যোগ করে দিই। তো এই ম্যাচে আমরা সম্পূর্ণ গেম প্লে করবো এবং আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো যে গেম প্লে করার টাইমে আমি কী কী করি, মানে অরিজিনাল গেম প্লে আমি কীভাবে করি, ঠিক আছে? এইটা যে গেম প্লেটা, এই গেম প্লে অরিজিনাল গেম প্লে, মানে আমার অরিজিনাল গেম প্লে করার টাইমে আমি কী কী করি, কীভাবে উৎফুল্ল থাকি আমি নিজে, ঠিক আছে? এবং আপনারাও কীভাবে থাকতে পারবেন এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। কখনো ভাই মাথা গরম করা যাবে না, দেখিও আমারে ভাই ফায়ার দেশে আমি ধাপ করে যাই, ওরে ওরে আমার মারতেই হবে, ও আমার গায়ে হিট করলো কেন, ওরে আমার যে মারতেই হবে না। গেমিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা করাই যাবে না, কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আমি কিন্তু অলওয়েজ ভাই আমি আপনাদেরকে ডুবার কারণ আরেকটা শর্ট দিই। আবা বা বা, এই ইরা ডিমিত্রি ম্যাচ আসতে পারবে না। আবার আপডেটের পরে দেখলাম যে এমন একটা বন্দুক বের হচ্ছে যে টিমমেট গুলি দিয়ে ওর টিমমেটকে রিভাইভ দিতে পারবে, সুই মারতে পারবে, মানে দেহে আমি অবাক হয়ে গেলাম। তো যাই হোক গাইস, আমি মূলত আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু অলওয়েজ আমি আপনাদেরকে স্কোয়াড ভার্সেস সোলো অথবা ডুও ভার্সেস সোলোর গোপন টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই। তো সাপোজ আপনি আছেন একা আর আপনার সামনে এনিমি আছে ফুল একটা স্কোয়াড বা দুটি, তো ওদের ভিতরে একটা হিট করলো আপনার, আপনি কি তাবড়া ধরে তারে মারতে যাবেন? না, কখনো কিন্তু এই জিনিসটা করা যাবে না, কারণ মনে রাখবেন আপনি যদি মরে যান তো আপনি সম্পূর্ণ শেষ, মরে গেলেন তো হেরে গেলেন। আপনাকে কী করতে হবে, এনিমিগুলোরে ট্রাপে ফেলাইতে হবে, ফাঁদে ফেলাইতে হবে, ওদের লোভ দিতে হবে, লোভ দিয়ে দিয়ে ডাইকে নিয়ে আসতে হবে এনিমিগুলোরে, এনিমিগুলোরে ডাইকে নিয়ে এসে দেন হচ্ছে রিল্যাক্সে ওদের মারতে হবে। এটাই হচ্ছে ভাই মূলত টিপস অ্যান্ড ট্রিক্স, আর অলওয়েজ কিন্তু এই স্ট্র্যাটেজি আমি ফলো করি, আর এই স্ট্র্যাটেজি আপনারা যদি ফলো করেন 10টার ভিতরে 9 ড্যামেজ কিন্তু আপনার 100% বুইয়া করতে পারবেন, গ্যারান্টি। আপনি লাইফে যে কোনো কাজ করতে যান না কেন, অনলাইন হোক বা অফলাইন হোক, দাঁড়ান আগে মাইরে নিই, এরপরে করছি আমি, আমি আগে বাপরে এর কাছে ক্যারেক্টার স্কিল ছিল, আমারও আত্মা অনেক ফেলানো রয়েছে মানে কোনে। আচ্ছা যাই হোক, আপনি লাইফে যে কাজই করতে যান না কেন গাইস, আপনি যদি মনে করেন যে একটা রুলসের ভিতরে থাকেন যে কোনো কাজ, এই যে আমি চাইলে কিন্তু এদের কাছে পলাইতে পারতাম বা একবার ঠাইসে ধরে রাখতে পারতাম, কিন্তু আমি তো ওটা করবো না, কারণ আমি যদি ডাইরেক্ট আমি মনে করেন যে পালাইতাম ও উপরে তো আমার ইজিলি মারি দিত, আর আমি যদি ডাইরেক্ট ফায়ার করতাম তাও কিন্তু আমার মারি দিত, ঠিক আছে? তো যেটাই বলতেছিলাম যে লাইফে আপনি যে কাজই করতে যান না কেন, আপনার আপনি যদি একটা রুলসের ভিতরে থাকেন, রুলসের আওতায় থাকেন, একটা স্ট্র্যাটেজি ফলো করেন যে আমি এর রুলসের বাইরে আমি যাবো না, তাইলে ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি 100% সাকসেসফুল হইতে পারবেন, ঠিক আছে? যে কোনো কাজই হোক না কেন, যে কোনো কাজে হইতে পারে, সেটা গেম খেলা বা হইতে পারে সেটা মনে করেন অনলাইনে কাজবাজ করা, বা হইতে পারে রিয়েল লাইফে কোনো কাজবাজ করা, বা মাটি কাটতে যান আপনি, একই কথা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আর একটা কথা এখানে আছে ভাই, সেটা হচ্ছে কি, গেম প্লে করতে হয় কিন্তু ভাই মাথা ঠান্ডা করে, মাথা গরম করে কোনো সময় গেম প্লে করা যায় না। এই যেমন আমি মাশরুমটা খাইছিলাম 0.01 সেকেন্ডে আমি সরে গেলাম, আমার মেজাজ খারাপ হওয়ার কথা, অবশ্যই ছিল মেজাজ খারাপ, কিন্তু কিছু করার নাই ভাই, আমি একটা রুলসের ভিতরে যেহেতু, আরে ফ্রি কিল ছিল এটা, সাবাস, যেহেতু এটা রুলসের ভিতরেই আছে সুতরাং ভাই এই জায়গায় আমার রাগ করলে তো চলবে না, তাই না? আমার রাগ এই জায়গায় করাই যাবে না, কারণ আমি একটা রুলসের ভিতরে আছি। তো এই কারণে আমি ওটার মারলাম, রিল্যাক্সে মারিয়ে দিলাম, একটা ফাউ কিল পাইছি, এটি মূলত কোথায় যাচ্ছিলাম আর কি। আচ্ছা মেলা এখন কোনো এনিমি টেনিমি পায় না, আবার সেই ঘুরে ফিরে পিকের উপরেই আসলাম, ছিলাম এক জায়গা পিকের টেনিসে নামলাম, আবার আসলাম সেই জায়গায়। তবে এইরকম যদি পাওয়া যায় তাহলে একটু ভাল লাগে। আবার ও আচ্ছা, ওইটা আমার কিল ফিনিশই দিয়ে দিয়েছে, অবশ্য ও কিল কিল করার জন্যই ও সেমভাবে মারছিল, কিন্তু ওর লাস্টে আমি শেষ হয়ে গেল, রিলোড মারতে মারতে ফিনিশ হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার একটা গুড লাক, ভালো লাক বলা চলে, ঠিক আছে? ভালো একটা লাকের জন্য মূলত আমি পাইছি। দাঁড়ান দেখি এই জায়গায় দাঁড়ারটা আসতেছে, দাঁড়াও বাবা, আর কত দূর, কত দূর যাবা, আর কত দূর, আরে বাবা রে, মরার পরেও হেডশট দিয়ে মারি ভাই, এটাই হচ্ছে আমার ট্রিক।
আমি কি ভাই ভুইলে পিক চ্যালেঞ্জ করতে আসলাম কিনা ওইটাও বুঝতেছি না, পিকের তো বাইরে হতেই পারতেছি না, হয় এ কেন হয় ও কেন, বেস্ট কেন, হেলমেট কেন, আবার ইনেমি আসে এই যাবার, আরে কি রে আবে কি তিন নাম্বার লঞ্চার হাতে, আল্লাহ যাক এই যে একটা সুই পাইছি, অবশ্যই সুইটা আমার অনেক কেন কাজে লাগবে আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাই, সুইটা আমার কেন কাজে লাগবে, আমি যেহেতু সোলো আর ইনেমিরা স্কোয়াড আছে ডুও আছে সব মিলে আমার ধরতে যায়, যদি কোনো সময় নক হয়ে যাওয়ার চান্স থাকে প্যাক করে ধাপ করে আমি মারি দেবো। আরে বাবা রে ওরে ভাগারে টাইম দিলাম না আমি, আমার আত্মার জায়গায় থয়েছিলাম চলে আসি, এই আত্মাতে মজা আছে, অবশ্য আত্মারে খুব শীঘ্রই আমি চেঞ্জ করবো, কারণ এই শুধুমাত্র যদি এডের আমার অভ্যাস হয়ে যায়, এডের যদি নেশায় আমি পড়ে যাই তাহলে হবে কি ভবিষ্যতে আমি অন্য কোনো ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আচ্ছা আমার একটা কাজ করা উচিত, এরপরে ওই যে কি জানো ওইটার নাম, আরে কি জানো ওই যে ঘুরলি বলের মতো লাল লাল ঘোরে কি জানো নাম ভাই ভুলে গেছি, যাই হোক ওই ক্যারেক্টার স্কিলটা ইউজ করা একটু আবারও শুরু করতে হবে, মনে হয় না যে বিমা শক্তিতে আমি টিকতে পারবো ভাই, মানে কি করবো পিকেতে বারোই আসলাম, ভাবলাম যে বিমার দিকে যাই কাতার উত্তিয়ার দিকে যাই, কিন্তু ভাই জোন আবার দেশে পিকে রয়েছে সাইডে, কিচ্ছু করার আছে কিচ্ছু করার নেই সাই, আমি তো লঞ্চ প্যাড ইউজ করতে পারি, টিম ওয়াইপ আউট করে দিছি মানে এনে পুরো ফাঁকা, সুতরাং আমি লঞ্চ প্যাডের জায়গায় ইউজ করে রিল্যাক্সের জায়গাতে লুট করতে পারি, আমার কাছে না লুট নেওয়ার মতো তেমন কিছু নাই, লুট তো আমার কাছে যথেষ্ট পরিমাণে আছে, লুট আছে যার একটা পাইছি নি মিলে, দাঁড়াও তোমারও দেখতেছি, আবে আরে আইডিতে লগ ইন দিল কিটা তুর বাড়া অসময় আর আমার কিল গেল মানে বুঝলাম না রে গাইস, আমি কিন্তু আগের মেসেই আছি, যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একবার বাম সাইডের নিচে যে কোডটা দেওয়া কোডটা আপনি মিলেই দেখতে পারেন, আগের কোড আর এই কোড সেম টু সেম, এই কোড তো আর ডিলিট করা পসিবল না তাই না, আরে শাবাশ ভাই শাবাশ ভাই, কিন্তু আমার এক কিল হয়েছে কেবল বুঝলাম না কাহিনি কি, এক কিল শো করে কেন, আচ্ছা দেখা যাক যে লাস্টে কি দেখি হয় আর কি, মানে ম্যাচটা শেষ করে দিয়ে আমার কয় কিল শো করে, ঘুরে ফিরে আবারও সেই কোন জায়গা আবারও সেই পিকের ভিতরে, ভাই আমার কিল আছে মাত্র একটা, মানে আমার লজ্জা লাগে, আরে আমার কিল আছে মাত্র একটা, আমার প্রতিও লজ্জা লাগতেছে, একটাই আমি নেট চলে না এই কারণে আকাশেরতে পুরো আমি ফিনিশ দিয়ে দিছি, একবার আকাশেরতেই নক করে আকাশেরতেই ফিনিশ করে দিছি, লাস্ট পড়তে চলো অবশ্য লাস্টটাও নিচে পড়তে দিনি, কিন্তু এতে কোয়েন্সের জন্য আমার কেবল একটা মারিছে ঠিক আছে, এই কারণে আমি আত্মাটা আগে আমার সেভ জোনে আত্মাটারে আগে পাঠাইনি, এরপরে আমি যাব, এতো যাওয়ার টাইম চলে আইসে, এতে এই জায়গাও এনিমি, ও এ তো ডাইরেক্ট শান্তনীয় ক্যারেক্টার ধরে নিয়ে আইসে, আমি তো স্কিল ইউজ করতেছি, এটা আমার সাবস্ক্রাইবার আমি বুঝতে পারি, তবে সাবস্ক্রাইবাররে মেরে দিলাম কোনো সমস্যা নাই, সেও আমার মার্বেল লোল দেবে এটাই আমি চাই, কিন্তু টিম আপ না ভাইয়া প্লিজ, টিম আপ করে ফের আমার গেম খেলা পুরো নষ্ট হয়ে গেল, আরে ভাই ভাই আমি অনেক আগে সবাইরে বলছিলাম আরো তিন চার মাস আগে যে ভাই আমার জন্য একটা হলেও প্লিজ ভাই একটা হলেও আমার জন্য একটা বট আইডি খুলে একটু রায় দেন ভাই, আমার আইডি কবে ব্যান হয়ে যাবেন, আমি যখনই গেম খেলতে আসছি খালি রেড লাগে খালি রেড লাগে, আমি বহুত বিপদে আছি, আমি বলে বোঝাতে পারবো না কেউ যে আমি কত বড় বিপদে আছি ঠিক আছে, না আইডি কোন সময় তাপ করে ব্যান না হয়ে যায়, জোন পুরো হুটি মাসে সইয়ের মতো ছোট্ট হয়ে চলে আইছে, এখন আমিও জোনের কাছে কাছে আছি, বাট আমি আছি সব থেকে বেস্ট একটা পজিশনে, এনে একবার উপরে উঁচু জায়গা বিমান শক্তির নিচের থেকে কোনো এনিমি আসলে মাইর খাবে আমার হাতে, যেমন একটা খাইয়ে গেছে অবশ্য, কিন্তু টিমমেট রয়েছে রিভাইভ দিয়ে দিবে না, আর আপডেটের পরে তো ভাই আরও ঝামেলা, ও টিমমেট তো দূরে থাকে গুলি মারে ওরে রিভাইভ দিতে পারবে, কি একটা বিপদ, দেখি আমি ফিনিশ দিয়ে কোনো মতে কিল বাড়াতে পারি কিনা, কেবল পাঁচটা কিল এনে শো করতেছে, আমি জানি না তো আপডেটের পরে কয়টা কিল হবে, মানে ম্যাচ বুয়া করার পরে, সাইনে যেটা আমি নক দিয়েছিলাম আমি ওটা গেল কোনে, ও আচ্ছা সাতটা কিল হয়েছে, তো পাঁচটা ফেলো মানে দুটো ওইটাও পাইছি আমি, আর এইটাও স্যার, আরে বাপরে আরে বাপরে কি মার দিলাম আমি, আর মাত্র তিনটে এনিমি আছে, মাত্র মাত্র তিনটে এনিমি আছে, এই জায়গা আট কিল আর আগের বারো কিল ছিল, আমি জানি না যে লাস্টে যদি যোগ হয় তো হলো, যোগ না হলে তাহলে টোটালি বাদ, তারপরে আমি ম্যাচটা শেষ করে যাই, আশা করি যোগ হয়ে যাওয়ার কথা, যেহেতু এটা আমার কোনো ভুল নাই এটা সম্পূর্ণ গ্লিচ, সুতরাং শো করার কথা, এটারে যদি খালি ধরতে পারতাম না একটারে হিনতে যদি একটারে মারতে পারতাম আমার পজিশনটা ভালো থাকতো, তাহলে আমি পুরো সেফ সেফ জায়গায় যাইতে পারতাম, ও ও নকিস আচ্ছা ইরাই, ও লাস্ট অন লাস্ট অন লাস্ট অন লাস্ট অন, ইরাই দুটোই ছিল ওই জায়গায়, ইরাই দুটোই ছিল মানে দুটোই হচ্ছে সেম টিমমেট ছিল, আচ্ছা লাস্ট অন
আরেকটু ভাই মেলা ড্যামেজ খেয়েছে তো, আরেকটু খেলেই তো হয়ে গেছিল। আরে আমার কাছে তো শুই, আমার কাছে ছিল দূর, খালি খালি টাকাটা নষ্ট করলাম। আল্লাহ কিরে এত ব্যস্ত, তাও পজিশন মতো ফেলাতে পারিনি। যাই হোক জোনে তো আইসি, এরে জোনে যেহেতু আইসি, এরে চোখ বুঝি ইজলি এমনিতেই মেরে দিতে পারবানি। আত্মার আমরা ফেলাই নিয়ে গেলে গেল কো। আরে ভাই ওই পোলা বইতে জোনের ভিতরে মার। ও আচ্ছা 22 কিল শো করছে ভাই, বামের দিকে দেখেন 22 কিল শো করছে। দেখ আমার 22 কিল শো করেছে, টোটাল 22 কিল করেছিলাম আমি। যা এ তো ভালো লাগতেছে ভাই, কিল তো শো করেছে, আমি তো ভাবছি কিল শো করবে না ওই জায়গায়। কি একটা বিপদে পড়লাম ভাই, মানে রিকানেক্ট দিয়েছি, রিকানেক্ট দেওয়ার পরে কিল হয়ে গেছে বলে জিরো, এটা কোনো কথা হলো?